আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আলম আল্লাহ নবী আব আহমাবাদ একটি অতিব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে দোয়া কবুল হওয়ার যে সমস্ত কারণ রয়েছে সেই কারণগুলি কী কী সম্পর্কে কথা হচ্ছে যে দেখেন দোয়া কবুল হওয়ার বেশ কিছু প্রকাশ্য কারণ এবং বেশ কিছু অপ্রকাশ্য কারণ রয়েছে প্রথমত দোয়া কবুল হওয়ার যে সমস্ত প্রকাশ্য কারণ রয়েছে সেগুলো তুলে ধরি যে দোয়ার পূর্বে কিছু নেক আমল করা যেমন দান সদকা খায়রাত করা নেকির কাজে সহযোগিতা করা কোনো অত্যাচারিত ব্যক্তিকে বা ফকির মিসকিনদেরকে কিছু সদকা করা তারপরে অজু করা নামাজ আদায় করা কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা এবং সেই হাত তুলে দোয়া করার সময় আল্লাহ সবহানা তালার উপযুক্ত প্রশংসা করা এবং যে বিষয়ে দোয়া করবে তার সামঞ্জস্য রেখে আল্লাহর নাম এবং গুণাবলীগুলোকে চয়ন করে শিলা ধরা যদি জান্নাত প্রার্থনা করতে চাই কোনো মানুষ তাহলে তার অনুগ্রহ এবং করুণার মাধ্যমে দোয়া করবে যদি জালেম বা অত্যাচারের ওপর বদা করতে চায় তাহলে আল্লাহর গুণাবাচক নাম আল জাব্বার আল্লাহ মহাক্ষমতাবান আল কাহার তিনি মহাপ্রতাপশালী এই সমস্ত শব্দগুলো উল্লেখ করে আল্লাহর কাছে বদদোয়া করবে তারপরে দোয়া কবুল হওয়ার আরো উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে দুয়ার মাধ্যমে দুয়ার শুরুতে আল্লা তালা প্রশংসা করা তারপরে নবী মাহমদ সালা সাল্লামের ওপর পাঠ করা এবং এটা প্রথমে মাঝে এবং শেষে নবীর ওপরে পাঠ করতে হবে তারপরে দোয়া যখন করা হবে সেই সময়ে পাপের শিকার উক্তি দেওয়া আল্লাহর কাছে দোয়া করবে যার্লাহ অমুক অমুক পাপ হয়েছে সেই পাপগুলো তুমি ক্ষমা করো পাপের লিস্টগুলো তুলে ধরা তারপর আল্লাহ সুবাহন তালা যে সমস্ত নিয়ামত দান করেছেন তার সুক্রিয়া আদায় করা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা এগুলো হলো দোয়া কবুলের প্রকাশ্য আর কি কারণ এই সমস্ত জিনিসগুলো করলে বোঝা যায় যে আল্লাহ সুমান্নালা তারা দোয়াকে কবুল করবেন এবং নাম্বার দুই হচ্ছে দোয়া কবুলের অপ্রকাশ্য বেশ কিছু কারণ রয়েছে যেমন দোয়ার পূর্বে খাঁটিভাবে তোবা করা দোয়া করার পূর্বে খাঁটিভাবে আল্লাহর কাছে তোবা করা যে অমুক পাপ আর কোনো দিন হবে না তারপরে কারো সম্পদ যদি কেউ আত্মসাত করে থাকে টাকা পয়সা হোক জমি জায়গা হোক মেরে নে মেরে থাকে তাহলে সেটা সে ফেরত দিয়ে দেবে ফেরত দেওয়া তারপরে পানাহার পোশাক আশাক বাসস্থান এগুলো সব হালাল হতে হবে খাবার দাবার বা ইনকাম সোর্স এগুলো সব হালাল হতে হবে তারপরে বেশি বেশি করে নেক কাজ করা হারাম থেকে পাপ কাজ থেকে দূরে সরে থাকা তারপরে দু অবস্থায় অন্তরকে একেবারে উপস্থিত রাখা আল্লা সুবাহাতার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা যে দোয়া কবুল করবেন তিনি দোয়া কবুল হবে এটা দৃঢ় বিশ্বাস থাকবে দৃঢ় আশা থাকবে আল্লাহ শরণাপন্ন হবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে বিনয়ী নম্র হয়ে কাঁদা কাটা করে চোখ থেকে পানি ঝরাবে দোয়া করবে এবং বারংবার পাপের কথা উল্লেখ করবে বিষয়টা আল্লাহর কাছেই শপথ করে দেবে যে তিনি ছাড়া আর কেউ দোয়া কবুল করতে পারেন না তিনি একমাত্র সমস্ত থেকে বিপদ আপদ থেকে উদ্ধারকারী এইভাবে দুয়ার ভিতরে একেবারে মনকে উপস্থিত রেখে কাছে যদি কেউ কাঁদা কাটা করে বা দোয়া করে তো বাতিল্লা করে তাহলে অবশ্যই তাদের দোয়া কবুল করা হবে এগুলো ছিল দোয়া কবুলের বেশ কিছু অপ্রকাশ্য কারণ আসসালামু আলাইকুম খাতু